আজকের আমি যে রেসিপিটা এনেছি এই রেসিপিটা কিন্তু অনেক অনেক মজার হতে চলেছে বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে আর বড়োরা তো আছেই তো ঠিকই ধরেছ আজকের আমি ডোনাট কেকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ইজি কিন্তু বানানো আর খুব সহজেই কিন্তু বাড়িতে এরকম একটা হেলদি কিন্তু রেসিপি তোমরা অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে গিফট দিতে পারো আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে হোক কিংবা স্কুলের টিফিনের জন্য হোক খুব অনায়াসে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায় তো মিনিট পনেরো সময় লাগে কিন্তু এটা বানাতে তো এই রেসিপিটা রেডি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দেব গুঁড়ো চিনি আমি এখানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটা আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বাটার সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি আর শুকনো অবস্থায় সমস্ত উপকরণ মাখানো হয়ে গেলে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটার একটা ডো বানিয়ে নেব দুধটা কিন্তু অবশ্যই গরম হতে হবে মানে হাত সহজ হবে এরকম গরম তারপরে আমি এরকম একটা চটচটে ডো বানিয়ে নিয়েছি আর ডোটাকে কিচেন স্ল্যাবের উপর ফেলে এরকমভাবে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি যদি হাতে খুব বেশি আটকে যায় তাহলে কিন্তু হাতে অল্প অল্প করে বাটার মেল্ট করে নিয়ে দিতে পারো কিংবা তেলও হাতে দিয়ে এরকম সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে তো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার বাটিতে একটু তেল লাগিয়ে আমি এরকমভাবে ডোটা হাত দিয়ে ভালো করে সেট করে নিয়েছি আর এই ডোটার উপরে কিন্তু আবারও একটু তেল ব্রাশ করে এরকম হাত দিয়ে দিয়ে দিচ্ছি এটাকে রেখে দিচ্ছি একদম তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে আমি দেখি যে কীরকম হয়েছে দেখো কীরকম ডোটা ফুলে গেছে এবার হাতে আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছে আর এইবার কিন্তু এই ডোটাকে আমি এবার কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব তো দেখো এটাকে নিয়ে নিয়েছি আর এবার আমি অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এর উপরে খুব ভালো করে মোটামুটি ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে মোটা করে মানে একটু মোটা রেখে এটাকে বেলতে হবে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটু থিকনেস রেখে কিন্তু এটাকে বেলে নিচ্ছি তো চলো আমি এটাকে রেডি করে নিচ্ছি আর এইবার দেখো এখানে একটা এরকম বাটি নিয়েছি আর এই বাটির মাপ করে কিন্তু আমি এই রুটিগুলোকে কেটে নেব তো এখানে এই বাটির মাপ করে মোট চারটে কিন্তু এখানে মানে কেকের রুটি তৈরি হবে আর বাদ বাকি যে লেয়ারটা পড়ে থাকবে সেটা দিয়ে আরও আমি কয়েকটা কিন্তু রেডি করে নেব তো এইবার আমি দেখো এরকম চোখো চোখো একটু কাগজ নিয়েছি আর এর উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এবার সমস্ত রুটিগুলোকে এরকমভাবে একটু রেখে দেব তো রুটিগুলোকে এইভাবে আমি রেডি করে নিয়েছি সমস্ত রুটিগুলো আর এবার দেখো বাড়িতে আমরা এই যে ওষুধ খাই যে মেজারমেন্ট কাপগুলো কিন্তু এমনিই থাকে তো এইগুলো দিয়ে মাঝখানের অংশটা একটু একটু করে কেটে নিচ্ছি তো ব্যাস এরকম কেটে নেওয়ার পর এগুলোকে মিনিট পাঁচে কেক টুকানে রেখে দিতে হবে একটা যে কোনো পরিষ্কার কাপড় চাপা দিয়ে আর ওদিকে আমি পাঁচ মিনিট ধরে কিন্তু কড়া একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি ওটাকে একটু হিট করে নিয়েছিলাম আর তারপরে এই রুটিগুলোকে মানে যে কেকের রুটিগুলো তৈরি করেছি সেগুলো এরকম তিনটে দিয়ে আমি পনেরো মিনিট লো ফ্লেমে এটাকে কিন্তু হতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তো দেখো পনেরো মিনিট পরে এগুলো একটু তুলে নিচ্ছে। দেখো কীরকম ফুলে ফুলে গেছে একদম তো এইবার কিন্তু এগুলো ভাজার জন্য রেডি তো আমি ওভেনের এক সাইডে এগুলো রেডি করছি আর আর একদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য তো দেখো যখন তিনটে হয়ে গেছে আর বাদ বাকি তিনটে ওদিকে আমি কড়াইয়ের মধ্যে ওরকম হিট করতে দিয়েছি আর এদিকে যেটা তিনটে রেডি হয়েছিল সেগুলোকে ভেজে নিচ্ছি আর এরকম সুন্দর একদম দেখো কীরকম নরম তুলতুলে আর একদম এরকম ফুলে যাবে তো খুবই ইজি কিন্তু আশা করছি তোমাদের লাগলো এই রেসিপিটার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন বাচ্চাদেরকে একটু খাইয়ে দেখো খুব মজা পাবে ওরা আর তাছাড়াও বাড়িতে যদি কোনো চকলেট যদি থাকে তাহলে ওটাকে একটু মেল্ট করে এর উপরেও দিতে পারো আরও ভালোবাসবে বাচ্চারা তো দেখো এইভাবে কিন্তু সমস্ত কিন্তু ডোনাট কেকগুলো আমি রেডি করে নিয়েছি আর আমি সবশেষে কিন্তু যে গুঁড়ো চিনি আমি দিয়েছিলাম সেই গুঁড়ো চিনি একটুখানি এর উপরে একটু গার্নিশ করে দিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেলো এই ইজি ডোনাট কেকের রেসিপি আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে একটা কমেন্ট করবে আর ছোট্ট করে একটা লাইক করে দেবে আর আবারও দেখা হবে এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য তো চলো সবাইকে টাটা